আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। এশিয়ার মধ্যে জাপানের সবচেয়ে বড় বিনিয়োগের কেন্দ্রই হতে যাচ্ছে বাংলাদেশ। জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে একটি আলাদা অর্থনৈতিক জোন তৈরি করা হয়েছে, এটি হচ্ছে নারায়ণগঞ্জের 2500-এ। জানা গেছে নারায়ণগঞ্জের এই অর্থনৈতিক জোনে গাড়ি তৈরির কারখানা, মোটরসাইকেল, মোবাইল হ্যান্ডসেট, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য এবং যন্ত্রপাতিও উৎপাদন হতে পারে। নারায়ণগঞ্জের 2500-এ অবস্থিত এই অর্থনৈতিক অঞ্চলের মূল প্রবেশপথের কাজগুলো দেখা যাচ্ছে হয়ে গেছে। জানা গেছে বিনিয়োগকারীদের জন্য এখন পুরোপুরি প্রস্তুত এই জাপানি অর্থনৈতিক অঞ্চল। বেজা কর্তৃপক্ষ থেকে জানা গেছে এই পুরো অর্থনৈতিক অঞ্চলটিতে $150 কোটি বিনিয়োগ হবে, পাশাপাশি এখানে 1,00,000 মানুষের কর্মসংস্থান হবে। এখানে সড়কের মাঝখানে এবং দুপাশের অংশে দেখা যাচ্ছে সবুজায়ন করা হয়েছে, দেখতে পেলাম বেশ কিছু গাছও লাগানো হয়েছে। জাপানিদের জন্য এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠেছে প্রায় 100 একর জায়গার উপর। ৪০টি কোম্পানি এখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে, এর মধ্যে 30টি কোম্পানি হবে জাপানের, বাকি 10টি হবে অন্যান্য দেশের। সিঙ্গার এবং জার্মানির কোম্পানি রুডলফের ফ্যাক্টরিও এখানেই হবে। এটির সামনে দিয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়ক। জানা গেছে এটির প্রবেশপথের সামনের অংশেই একটি ফ্লাইওভার নির্মাণ হবে। বর্তমানে দেখা যাচ্ছে একটি ফ্যাক্টরি তৈরির কাজও চলছে। এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের অবকাঠামো তৈরিতে কাজ করেছে বাংলাদেশ, জাপান, ফিলিপিন, মিশর সহ প্রায় 42 জন প্রকৌশলী। মেঘনা নদীর থেকে পাইপলাইনের মাধ্যমে বালু এনে এই জায়গাটিকে ভরাট করা হয়েছে, এরপর এই জায়গাটিকে 15 ফিট উঁচু করা হয়। আড়াই হাজারে জাপানি এই অর্থনৈতিক অঞ্চলের সামনে দিয়ে গেছে সিলেট মহাসড়ক। বর্তমানে সড়কটি 2 লেনের। বর্তমানে সড়কটিকে প্রশস্ত করার কাজ চলছে। মহাসড়ক হবে 4 লেন আর তার দুপাশে হবে সার্ভিস লেন। এর আগের ভিডিওটিতে মহাসড়কটির বর্তমানে যেখানে কাজ হচ্ছে সেই অংশগুলো দেখিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেনি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।